في فرقانه حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد. أمر محمد الشهد بيت الشريفري. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سلام على خير الأنام وسيد حبيب إله العالمين محمد، بشير نذير هاشمي مكرم، عطوف رؤوف من يسلم بأحمد. بلغ العلا بجماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. محترم سبابتي، মাহফিলে উপস্থিত আমার এলাকার ধর্মপ্রাণ জিন্দার মুসলমান বৈষ্ণব এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার মহাবোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া। এই প্রচন্ড শীতের সময় আজকে আমরা এক দিনই মাহফিল কোরআন হাদিসের কথাবার্তা শুনার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। যেসব ভাই বোনের অর্থায়নে আর্থিক সহযোগিতায় সার্বিক সহযোগিতায় এই মাহফিল আয়োজন হয়েছে, কোরআন হাদিসের কথাবার্তা আমরা শুনবার ব্যবস্থা পাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব সাহায্যকারী সহযোগিতাকারী ব্যবস্থাপক হতে দুনিয়া আখেরাত দরবারে দান হোক আমরা হইয়া আমিন। এই মাহফিল যারা আয়োজন করছেন, এই মাহফিলে আমরা যারা শরীক হয়েছি, আমরা এই মাহফিলের মধ্যে শরীক হওয়ার দ্বারা আমরার ফায়দা কিটা? মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, ইন্না লিল্লাহি মালাঈকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাল যিকরি। আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ফেরেশতা জমিনের মধ্যে নিয়োজিত আছেন, তাদের কাজ হইল কোন জায়গার মধ্যে ওয়াজ মাহফিল আর কোন জায়গার মধ্যে কোরআন হাদিসের কথাবার্তা বলাওয়ার, ওই সব মজলিস ওই সব সভা সমাবেশ তুল করা। যখন কোন ফেরেশতা ওই রকম মজলিস হয়, একজন ফেরেশতা ডাক দেওয়া হয়, ও ফেরেশতা হল হালুম্মু ইলা হাজাতিকুম,
আমরা যে মাহফিল খুঁজিয়ার যে ওয়াজ মাহফিল তালাশ করিয়ার পাইলেইছি মাহফিল তোমরা তাড়াতাড়ি আস হয়া উসকুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামা ফেরেশতারা একজনের উপরে আরেকজন একজনের উপরে আরেকজন এইভাবে ডানা মেলি মেলি তার আসমান পর্যন্ত তাকিয়ে রাখেন অন্য হাদিসের মধ্যে বলা হয় যদি আসমান থেকে একটা সুই ছাড়া হয় ওই সুই মাটির পড়তো না রহমতর ফেরেশতার ডানার উপরে বলব সুবহানাল্লাহ এইসব রহমতর ফেরেশতারা যে সময় আসমানও যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন হে ফেরেশতা হল তোমরা বইয়া যায় তোমরা আমার বন্দা হও যে কাই কথা তুমি বাকি তোমরা আমার বান্দা হলে কোন অবস্থায় তুই আইস ফেরেশতা হল উত্তর দিল কুরআন আলামিন আমরা তুই আইছি তোমার এই ফাসালুর জমিন কিছু মানছে ইউকাফিরুনাকা ওয়া ইউসাববিহুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা তারা তোমার বড়ত্ব বয়ান করতে আসেন তারা কোরআন হাদিসের কথা বয়ান করতে আসেন তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা করতে আসেন রব্বুল আলামিনের জিজ্ঞাসা করেন হল তারা কোনো কিছুর সওয়াল করেননি বা মা ইয়াসআলুনা তারা কি চায় এই ঠান্ডার মধ্যে জমিন বইছে খোলা আকাশের নিচে বইছে যদি তারা জান্নাত দেখতো তাইলে কি করলো ফেরেশতা হলে আল্লাহ যদি তারা জান্নাত দেখতো তাইলে বেশি বেশি জান্নাতের সওয়াল করলো নে আর জান্নাত পাওয়ার লাগি বেশি বেশি নেক আমল করলো নে রব্বুল আলামিনের সওয়াল হলেন হে ফেরেশতা হল ফামিন্না ইয়াদাউযুন তারা কিতাবটা কি ফানাসার কিতাবটা কি তারা মাফসার ফেরেশতা হলে উত্তর দেন রব্বুল আলামিন তারা আপনার কাছে জাহান্নামের আগুনটা কি ফানাসার দোজখের আগুনটা কি ফানাসার আমরা দোজখটা কি ফানাসাই না নিসাব হল আমরা এই শীতের সময় মজলিসের মধ্যে আইয়া ঠান্ডা খাওয়ার মকসুদ হইল জান্নাত খাওয়া আর জাহান্নামটা কি মুক্তি পাওয়া দোজখটা কি মুক্তি পাওয়া আল্লাহ তাআলা যেটা হযরত দা হল আমার বান্দা বলে যে দোজখটা কি বানাসার তারা দোজখ দেখছেনি বলে না আল্লাহ তাআলা তো দোজখ দেখছে না বলে যদি দোজখ দেখতো তাইলে কি করলো রে ফেরেশতা বলে যদি তারা দোজখ দেখত তাইলে সব সময় দোজখর বয়ে কান্দি কান্দি দোজখটা কি বানাসাইল রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হন ফেরেশতা হল তোমরা সাক্ষী দেখো তারা যেহেতু জান্নাত চার আর দোজখটা কি বানাসার আমি আমার এই সব বান্দা হলে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এখন একজনে উঠে বলল রব্বুল আলামিন ইকামর মধ্যে ব্যক্তি আইছে সে ওয়াজ মাহফিল হওয়া উদ্দেশ্য আছে না সে অন্য কোন খানে যাওয়াত আছে আর ওয়াজ মাহফিল দেখে আইয়া শরীফে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন কুমুলাসা লা ইয়াসকা জালিসুহুম এমন এক বরকতি মাহফিল এমন এক মোবারক মাহফিল এই মাহফিলের মধ্যে দেশলা খানাইয়া কেউ যদি বই যায় আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহের মাফ করে দেয় ভাই ওমর আমি আপনার সামনে কোরআনে মাজিদের একটা আয়াত তেলাওয়াত করছি ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওই আয়াতের শানে নুজুল সম্পর্কে তিনটা মত বর্ণিত আছে এক নাম্বার মত হইল সাহাবায়ে কেরামের মধ্যে যারা নতুন মুসলমান হইছেন তারা আল্লাহ নবীর খেদমত আরো করেন নবী আলাইহিস সালাম
আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের আগে আছেন জমিন ও বনি ইসরাইল, আমরা থেকে আল্লাহর কাছে বনি ইসরাইলের মর্যাদা বেশি আছেন নাকি না? আল্লাহ নবী ওখানে এই রকম প্রশ্ন করো কিতাব লাগে। তোমার এই গুনাহের কাফফারা হইল এই শাস্তি, তুমি হাত খাটা লাগবো, হাতের আঙ্গুল খাটা লাগবো, হাতের আঙ্গুল খাটা লাগবো, সদকা করা লাগবো, এই মর্মে গুনাহের শাস্তি ও দরজার মধ্যে লেখা থাকত। এতে হতবালা রাত গুনাহ করছে, সকালে তার কাফফারার ব্যবস্থা হয়ে গেছে। আমরা উম্মতে মুহাম্মাদি, কিন্তু আমরা তো এই রকম রাত্রে গুনাহ করলে, লুকাইয়া গুনাহ করলে দরজার তো গুনাহ লেখা উঠে না। জিব্রিল আমিনে এই প্রশ্নের উত্তরে আসমান থেকে আয়াত লইয়া ইয়া ঘোষণা করতেন, হে নবী আলাইহিসসালাম, আপনার উম্মতর গুনারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করিলে মাফ করিবেন। সুবহানাল্লাহ। ও ভাই হল উম্মতে মুহাম্মাদের ফজিলত, আপনি গুনাহ করছেন রাত্রে, চুরি করছেন, ডাকাতি করছেন, জিনা করছেন, ব্যভিচারি করছেন, অন্তন মাল লুণ্ঠন করছেন, অপহরণ করছেন, চিন্তাই করছেন, যদি আপনি চোখের পানি ফালাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শুনাইতে নাই আপনার গুনারে মাফ করে দিবা। তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝলাম উম্মতে মুহাম্মাদের ফজিলত বেশ না বনি ইসরাইলের ফজিলত বেশ। কিতাব বুঝলাম সাহাবাহাল উম্মতে মুহাম্মাদের ফজিলত বেশ। আরেকটা ঘটনা ওই শানে নুজুল সম্পর্কে দুই নম্বর মত হইল, নেবহান নামক সাহাবীর একটা খাজুরের দোকান আছে, ওই খাজুরের দোকানের মধ্যে ভালো খাজুর আছে, খারাপ খাজুর আছে, মিডিয়াম খাজুর আছে, বিভিন্ন মূল্যের খাজুর আছে। একজন মহিলা ক্রেতা আসিয়া প্রশ্ন করল, হে সাহাবি, আপনার দোকানে এর চেয়ে ভালো খাজুর আছে কিনা? ওই বিক্রেতা সাহাবি নে ভাত তাই হইয়া, ভালো খাজুর আছে তবে ভিতরে আছে। ওই মহিলাকে ভিতরে নিয়া চুমা দেওয়ার নিয়তে হাত স্পর্শ করছেন, কোন কোন মত হইল চুমা দিলাইছেন, চুমা দেওয়ার লগে লগে ওই মহিলা ডাক দিয়া কইয়া, আব্দুল্লাহ ইন্তাকিল্লা, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি যে আমার হাত ধরছো, তুমি যে আমারে চুমা দিছো, তোমারে তোমার জন্য আমারে সোয়া আমারে চুমা দেওয়া জায়েজ নাই, তুমি না জায়েজ কাম করছো, আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও। সাথে সাথে নেভান সাহাবি খান্দি খান্দি চকুর পানি ছাড়িয়া নবী আলাইহিসসালামর দরবার ব্যবসা ফালাইয়া দোকান ফালাইয়া গিয়া হাজির হইয়া কইল, নবী আলাইহিসসালাম, আকিম ফিয়া কিতাবাল্লাহ, আপনি আমার উপরে শরীয়তের ফয়সালা জারি করো খা, আমি গুনাহ করছি, আমি এক বেগানা মহিলাকে চুমা দিলাইছি, স্পর্শ করছি, আপনি আমার উপরে হদ কায়েম করো খা। নবী আলাইহিসসালাতু ওয়া তাসলিম ওই সাহাবীরে কইলা, কিছুক্ষণ অপেক্ষা কর, জিব্রিল আমিনে আসমান থেকে ওই আয়াত লইয়া নাযিল হইলা যে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, ওই সব লোক যারা অশ্লীল কাজ করে, গুনার কাজ করে, শরীয়ত সমর্থন করে না, এই রকম কোন কাজ যদি কেউ করে নেয় আর আল্লাহর কথা ইয়াদ হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চাই নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তিন নম্বর ঘটনা ওই আয়াতের শানে নুজুলের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাইদ ইবনে আব্দুর রহমান সাহাবি তাই নাসলা মুহাজির আরসালাবা আনসারি রাদিয়াল্লাহু তাআলা মুহাসলা আনসারি, নবী আলাইহিসসালাতু ওয়া তাসলিমের যে সময় হিজরত করিয়া মদিনায় গেলা, একজন মুহাজির আর একজন আনসারির মধ্যে প্রাতৃত্ব স্থাপন করলা, বন্ধুত্ব স্থাপন করলা। আনসারি হলে হইলা, হো ভাই হল, যারা বাড়িঘর ছাড়িয়া মক্কা ছাড়িয়া মদিনা যাইছেন, তোমাদের মাল সম্পদের মধ্যে তারা কিছু কিছু শরীক করিও, ব্যবসা বাণিজ্য করিয়া তারা বিজেপি
পালনের যে আহরণের ব্যবস্থা করে দিও। সেই হিসাবে সালবা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমে কিছু মাল কিছু ব্যবস্থা করিয়া দিয়েছেন। সাঈদ ইবনে আব্দুর রহমান সাহাবীরে নবী আলাইহিস সালাত ওয়াস সালামে তবুক যুদ্ধ যাওয়ার জন্য যখন ঘোষণা করছেন, হে সাহাবায়ে কেরাম তবুক যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুতি হও, তখন সালবা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি কই গেছেন আর সাঈদ ইবনে আব্দুর রহমান তাই যুদ্ধের ময়দানে গিয়া হাজির। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে যাওয়ার পরে সালবা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খারাপ নিয়তে সালবা আনসারির খারাপ নিয়তে সাঈদ ইবনে আব্দুর রহমান ওর গরো ঢুকছেন তার বিবির হাতে যাওয়ার লাগে। বিবিয়ে দেখা মাত্র কইলা, হে আনসারি সাহাবি, তোমার ভাইয়ের অবদান তোমার উপরে কতটুকু তুমি ভুলে গেছো নি? তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমাকে স্পর্শ করা, আমার সাথে তোমার কথাবার্তা বলা, আমার সাথে তোমার সম্পর্ক রাখা যায় জড়িত নয়। এই কথা শোনার লগে লগে ওই সাহাবি খান্দি খান্দি জঙ্গলার মধ্যে গেছেন আর খালি আল্লাহর কাছে তওবা করেন, হে আল্লাহ গুনাহ করছি তোমার দরবারে, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, এই গুনাহ করছি আর গুনাহ করতাম নাই। যে সময় তবুক যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাম ফিরে আইছেন, আইয়া সব সাহাবী হলে মদিনা ইস্তেকবাল করছেন, দেখা যায় সালবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে দেখা যান না। তার মুহাজির ভাই হইয়া, আমার সালবা আনসারী ভাই কোথায়? কুস্তে কুস্তে বাড়ি গেলাম, বাড়িতে যাইয়া বিবিরে জিগাইলা, আমার ভাই কই? বলে আপনার ভাই একদিন খারাপ নিয়তে গরু আইসলা আর আমি দান্দে তুলা দুই কথা কইসলাম, ও কথার কারণে তাই বাড়ি ঘর ছাড়িয়া গেছে দিয়া আমি আর জানি না। কুস্তে কুস্তে জঙ্গলা থেকে গিয়া ধরিয়া আনছেন, আন্যা কইলা ভাই তুমি আও নবী আলাইহিস সালামের কাছে যাই, নবী আলাইহিস সালামে তোমার হয়তো গুনাহের কাফফারার ব্যবস্থা করে দিবা। যাইয়া কইলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমতে ঢুকছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, তুমি যে অপরাধ করছো তোমার গুনাহের কাফফারা নাই, যাও আমার দরবার থেকে বেরিয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুই নম্বরে গেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি গাদ্দারি করছো, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করছো, তোমার গুনাহের কাফফারা নাই, তুমি দরবার থেকে বাহির হয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরত ফিরাইছেন চার নম্বরে, নবী আলাইহিস সালামের দরবারে গেছেন, নবী আলাইহিস সালামে বলেছেন, যাও তোমার কোনো গুনাহের কাফফারা নাই, তোমার ভাইয়ে তোমারে মাল সম্পদ সব কিছুর মধ্যে শরীক করিয়া তোমার উপরে অত বড় ইহসান করছে আর তুমি খেয়ানত করছো, তুমি বাড়িয়া যাও। তখন সালবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুকের বাণী ছাড়িয়া বলেন, রব্বুল আলামিন গুনাহ করছি না বুঝিয়া আমি আবু বকরের কাছে গেছি, আবু বকরে ফিরাইয়া দিলাইছেন, উমরের কাছে গেছি, উমরেও ফিরাইয়া দিছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছি তাইও আমারে ফিরাইয়া দিলাইছেন। রব্বুল আলামিন সব শেষে রহমাতুল্লিল আলামিনের দরবারে গেছি, আল্লাহ রহমাতুল্লিল আলামিনও আমারে ফিরাইয়া দিলাইছেন। হে আল্লাহ এখন তুমি ছাড়া আর কোনো জায়গা নাই, মাওলা তোমার কাছে মাফ চাই, তুমি আমার গুনাহসমূহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাই খান্দি খান্দি বাড়াইয়া মদিনার থেকে একটু দূরে খাজুরের বাগান আছে, যাইয়া গাছতলার মধ্যে সারা রাত্র ইবাদত করেন, আর যখন দিন হয় তখন তাই দিনের বেলা জঙ্গলার টান দিয়া যাইয়া জঙ্গলার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগি করেন আর মাফ চায়। জিব্রিল আমিন আসমান থেকে আয়া হাজির, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে নবী আলাইহিস সালামে প্রশ্ন করেন, হে নবী আলাইহিস সালাম আল্লাহ আপনার কাছে বড়াইছেন, মাফ করার ক্ষমতা আল্লাহ তাআলাই তার কাছে রাখছেন না আপনার কাছে দিছেন? আল্লাহ তাআলাই ঘোষণা করছেন, আল্লাহ তাআলাই ওই বান্দা সালবারে মাফ করে দিছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম রে ঘোষণা করলা সালবা আনসারীর তওবা কবুল হইছে,
আপনারা কে যাইয়া তাদের খবর কইবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলমারি লড়াইছেন নবী আলাইহিস সালাম আমার কাছে গেছে, আমি বিরোধ করাইছিলাম, আজকে আমি যাইয়া তাদের সুসংবাদ দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো খড়াইছেন নবী আলাইহিস সালাম আমার কাছেও গেছলা, আমি ফিরাইয়া দিছিলাম, আমি গিয়া তান্দে আইসলাম তৌবা কবুল সুসংবাদ দেই। লাস্টে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেইয়া তান্দে কুজিয়া আনছেন। কুজিয়া আনার সময় তান্দে খানসানাও আসলা, তাই উঠিয়া হইলে আমি ঔ শর্তে যাইবো, যদি তোমরা আমার হাত গর্দনার মধ্যে বান্ধিয়া অপমানিত গোলামের ন্যায় টানি টানি আল্লাহ নবীর খদমতের হতে আমি যাইব। তখন তান্দে আতে বাওয়ে বান্ধিয়া টানিয়া আনার নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিম অর্থের মতো যখন আইসেন, নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিম ফজরের নামাজ পড়ানি আসলা ইমামতি আসলা, নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমে ফজরের ইমামতির সময় প্রথম রাকাত আল্লাহুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যখন শুধুমাত্র আল্লাহুমুত তাকাসুর পড়ছেন হযরত সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মারছেন, যে সময় পড়ছেন হাত্তা জুরতুমুল মাকাবির, দুই নম্বর আয়াত, দ্বিতীয়বার চিৎকার মারিয়া সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হইয়া জমিনে পড়ে গেছেন। নবী আলাইহিস সালামে নামাজ ও সালাম শেষ করিয়া হইয়া সাহাবার মুখ ফাঁড়ি দেও সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া দেখিয়া হই নবী আলাইহিস সালাম সাহাবার ভিতর থেকে প্রাণ বাহির হইয়া গেছে গিয়া। সুবহানাল্লাহ, ভাইরা আমার, আমরা এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন বন্দেগি করবার লাগে, কিতা করবার লাগে বলাইছ, বন্দেগি করবার লাগে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা ফরমায় আমি জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করছি ইবাদত করার লাগে, কিতা করার লাগে ইবাদত। ভাই হল আমরা সারা রাত যদি ওয়াজ শুনি আর এসব নামাজ পড়ি না, ফজরের নামাজ পড়ি না, হারাম পথে চলি, হালাল ছাড়ি দেই আর গুনাহের মধ্যে লিপ্ত থাকে, সারা রাত করে ওয়াজ শোনাই আমরা কাম হইতো না, আর যদি সামান্য ওয়াজ শুনি আর আমল করে কোরআন সুন্নাহ মতো আমরা জীবন যাপন করি, আমরার একদিনের ওয়াজ আমার জীবনের হেদায়তের জন্য যথেষ্ট হইব, একদিনের ওয়াজ শোনা আর আমল করা আমরা জান্নাতে যাওয়ার লাগি সহজ হইব। ভাই হল আমি যে আয়াত তেলাওয়াত করছি ওই আয়াতের মধ্যে তৌবা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন ব্যক্তি যখন ছয়টা জিনিস পাওয়া যাইব তার তৌবার মধ্যে আর ঔ তৌবা করব, ঔ তৌবার দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহসমূহরে মাফ করে দিবা। এক নম্বর হইল অতীতে যা করছে ওই গুনাহর উপরে সে শর্মিন্দা হওয়া লাগব, যে আল্লাহ যা করছি ভুল করছি। দুই নম্বর হইল ওই গুনাহ সে ছাড়ি দেওয়া লাগব, জিনা করে জিনা ছাড়ি দিত, নমাজ ছাড়ে নমাজ ছাড়া বাদ দিত, নমাজ ছড়িলেই তো, সুদ খায় সুদ খাওয়া ছাড়ি দিত, ঘুষ খায় ঘুষ খাওয়া ছাড়ি দিত। এক নম্বর হইল পিছনের গুনাহের উপরে শর্মিন্দা হওয়া, দুই নম্বর হইল গুনাহটা ছাড়ি দেওয়া, তিন নম্বর হইল ভবিষ্যতে করতাম নাই বলি আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হওয়া। কটা পাইলাম সাহেব এখন? তিনটা। এক নম্বর ভবিষ্যতে করতাম, এক নম্বর হইল অতীতের গুনাহের উপরে শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, দুই নম্বর হইল গুনাহটা ছাড়ি দেওয়া, তিন নম্বর হইল ভবিষ্যতে করতাম নাই বলিয়া ওয়াদাবদ্ধ হওয়া। কটা এরকম? তিনটা। চার নম্বর, যদি আমাদের উপর কারো হক থাকে মালি হক, এটা আমরা পরিশোধ করা। মালি হকের অর্থ হইল যদি আমি কারো মাল ধন সম্পদ বন্টন করে আত্মসাৎ করে আমি একটা ফিরত দেওয়া লাগব। পাঁচ নম্বর হইল আল্লাহর ফরজ বিধান যদি আমাদের উপর থাকে, যাকাত দেওয়া, হজ করা, এগুলো আমরা পরিশোধ করতে হইব।
ছয় নম্বর হইল তৌবা করার আগে আমাদের যে অবস্থা আছে তৌবা করার পরে অবস্থার পরিবর্তন হওয়া। এই ছয় শর্ত যদি পাওয়া যায়, এরকম তৌবা যদি আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জিন্দেগির সমস্ত গুনাহে মাফ করে দিবা। তৌবা শব্দ কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 66 বার উল্লেখ করছেন। কতবার যাবো হল? 66 বার। এই জন্য বাইরে হল, যদি আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকিয়া তৌবা করি, এই তৌবা কবুল হইত নাই, নমাজ ছাড়লাম, নমাজ ছাড়া অবস্থায় তৌবা করলাম, তৌবা করিয়া নমাজই হইলাম না, এই তৌবা কবুল হইত নাই, সুদ খাইতে থাকলাম, তৌবা করতে থাকলাম, কবুল হইত নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যাংকার, ব্যাংকে চাকরি করেন, সুদি ব্যাংক, তাই না? হইলে ইমাম গাজালি, আমি তৌবা করতাম, আপনি আমারে তৌবা করাও কা? তাই হইলে আপনি কি যা কাম করেন? বলে আমি সুদি ব্যাংক চাকরি করি। সুদি ব্যাংক চাকরি করিয়া তৌবা করলে তৌবা হইতো না? পয়লা নম্বর হইলে আপনি সুদ ছাড়া রাখবো, আপনি হারামটা কি বাঁচা রাখবো, হারামটা কি বাঁচিয়ে আপনি তৌবা করলে তৌবি আপনার তৌবা কবুল হইব, হারাম ছাড়িয়া তৌবা করা লাগবো। আমরা যদি বেনমাজি হই, নমাজ পড়িয়া তৌবা করা লাগবো। সুদ গুর ঘুষ গুর যদি হই, আমরা সুদ ছাড়িয়া ঘুষ ছাড়িয়া তৌবা করলে ও তৌবা আমরার জিন্দেগির গুনাহর লাগে, মাগফিরাতুর লাগে, আল্লাহ তাআলার কাছে কবুল হইব। আর যদি আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকিয়া তৌবা করি, বেনমাজি থাকিয়া তৌবা করি, সুদ ঘুষ খাইয়া তৌবা করি, এই তৌবা আমরা আল্লাহর কাছে কবুল হইত না। যদি এই ছয় শর্ত পাওয়া যায় আমরা তৌবা, এই তৌবা আল্লাহ তাআলার কাছে কবুল হইব, এই তৌবা আমার আপনার অতীতের জিন্দেগির সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি ইনশাআল্লাহ বহুন এই ছয় শর্ত সহ তৌবা করতে? কারা কারা রাজি আছে হাত উঠা ইনশাআল্লাহ। পয়লা নম্বর হইল, অতীতে যা গুনাহ করছি এই গুনাহর উপরে আমরা অনুতপ্ত হইতাম, শর্মিন্দা হইতাম। দুই নম্বর হইল, গুনাহ ছাড়াই দিতাম। তিন নম্বর হইল, ভবিষ্যতে করতাম না ওয়াদা করতাম। চার নম্বর হইল, যদি কারো হক থাকে তার এটা আদায় করতাম। আমরা অনেকে আছি, আরো জনের টাকা 10 লাখ মারিয়াই আমি ফরেজগার হয়ে গেলাম, আরো জনের 10 লাখ মারিয়াই ফরেজগার হইতে হইলে আপনার তৌবা কবুল হইতে হইলে তার 10 লাখ পরিশোধ করা লাগবো। আমার জিন্দগি ছাড়া জিন্দগির নমাজ রয়েছে, জকাত রয়েছে, হজ রয়েছে, আমি ফরেজগার হয়ে গেলাম, জকাত আদায় করলাম না, হজ আদায় করলাম না, আমার তৌবা কবুল হইছে না। আপনি হক, আল্লাহর হক, নমাজ পরিশোধ কাজা করা লাগবো, জাকাত আদায় করা লাগবো, হজ আদায় করা লাগবো। এরপর ছয় নম্বরটা হইল, আমরা তৌবা করার আগে যে অবস্থা, তৌবা করার পরে অবস্থার পরিবর্তন হওয়া লাগবো। আমি আমার নেককার দেখা লাগবো, আমি আমার কি দেখা লাগবো সাহাব বল? আমরা রাজি আছেন ইনশাআল্লাহ। আজকের ওয়াজ মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো। বলি ইনশাআল্লাহ আমরা সবে নামাজ পড়বো, হারাম ছাড়বো, হালাল পথে চলবো। ওয়াজ মাহফিল যদি বাড়িয়ে বাড়িয়ে করানো হয়, গ্রামে গ্রামে করানো হয়, তো তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, আর যদি আমরা আমল না করি সারা জিন্দগি ওয়াজ করাইলে কোনো ফায়দা হইব না সাহেব? আর একটা ওয়াজ হোক, আর এই ওয়াজের দ্বারা যদি আমরা কিছু বাড়িত লইয়া যাই, কথাবার্তা আর আমল করে, ইনশাআল্লাহ এক ওয়াজ আপনার আমার জীবনের লাগে যথেষ্ট হয়ে যাব, হেদায়তের লাগে যথেষ্ট হয়ে যাব। আজকে আপনাদের এই মাহফিলের মধ্যে হযরত শায়খ বরুনী রহমতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা হযরত মাওলানা হাফিজ ওয়ালিউর রহমান সাহেব হামিদি দামাত বারাকাতুহুল আলিয়া আসার কথা আছেন। প্রায় 15-16 দিন আগে তান দাঁড়িয়ে অ্যাক্সিডেন্ট করিয়া এক মহিলারে মলিবাজার পুলিশ ডাইক মারাত্মক আহত হয়ে গেছে মহিলা। আজকে সকালে ওই মহিলা মারা গেছে। এখন তান দাঁড়িয়ে অ্যাক্সিডেন্ট করছে, তাই নিজে ওই মহিলারে লইয়া সদর হাসপাতাল গেছেন, রক্তে ভরিয়া মহিলারে ভর্তি করছেন, চিকিৎসা করছেন, বহন করছেন। আর আজকে সকালে আমি মলিবাজার গেছিলাম, দেখছি মহিলা মারা গেছে, অ্যাম্বুলেন্সে লইয়া তারা বাড়িতে গেছে। ও মহিলার বাড়ি যাওয়া লাগছে, এটা আপনারা প্রোগ্রাম আইতে পারছেন না, তার ভক্তটা কি আমি ওজোর খাই হবি, আর আপনারা মনোকুলতা নিবা না, আর আগামী দিন ইনশাআল্লাহ কোনো প্রোগ্রাম হইলে সাহেব এগুলো অগ্রাধিকার দিবা, এটা মাহফিল ওজোর। অ্যাক্সিডেন্ট করছে তার দাঁড়িয়ে, আবার মহিলাটা মারা গেছে,
উদাহরণে এই দেওয়ার জন্য আপনারা বেজান নিয়েছে, ইনশাল্লাহ আপনারা যে তার যে মহব্বত তারও আপনারা যদি মহব্বত আছে ইনশাল্লাহ আগামীতে আপনারা তাহলে হাজির পাইবা। আর শীতল দিন অনেক রাইতে গেছে, আমি আমার কথা ওখানে শেষ করলাম। ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনারা বলবা ভাই জানাবে আমাদের বলই যে তাঙ্গা ঘুরে যাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ضبيتاي تطمو دندا شوي مولا كل اكاشر نيچه রব্বুল আলামিন তোমার কথাবার্তা, তোমার দিনী কথাবার্তা, কোরআন হাদিসের কথাবার্তা কইয়া শুনিয়া তোমার গফফার আল্লাহ দরবার হাত বাড়াইছি মওলা। আয় আল্লাহ আমরা জিন্দেগীর সমস্ত গুনাহ হাতারে মা করে দেও। আয় আল্লাহ সবিরা কবিরা জাহিরা বাতিনা জানাও জানা নয় পুরানা সকল গুনাহ থেকে তুমি মওলা দরবার শরমিন্দা ইয়া তওবা কবুল্লাহ আল্লাহ। আয় আল্লাহ তুমি আমরা জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করে দেও। আয় আল্লাহ যারা আমরা হাত দেইছি তার মা নাই তার বাবা নাই তুমি দেখলাই মাওলা। আয় আল্লাহ যারা মা বাবা অন্ধকার কবর সাহিত্য তারার কবরকে জান্নাত টুকরো বানাই দেব আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা মা বাবা জীবিত আছেন তারারে হায়াতে তৈবা তৈরা তা ফরমাও। আয় আল্লাহ মা বাবার খেদমত করিয়া জান্নাতি হওয়ার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন যাদের সার্বিক সহযোগিতা আজকের মাহফিলের আয়োজন হয়েছে মওলা, আয় আল্লাহ তমাম রে দুনিয়া আখেরাতের বালাই দান ফরমাও। আয় আল্লাহ ইয়াত্রা ও সমস্ত মুর্দা করলে মাফ করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন এলাকার সমস্ত মুমিন মুমিনাত যারা কবর বাসিন্দা, আয় আল্লাহ তারার কবর আজাবে তুমি মাফ করে দাও। আমার কবরে তুমি জান্নাতের টুকরা বানাই দাও। ইয়া আল্লাহ আমরা রাসূলুল্লাহ কেরাম তলাওয়াত যারা ইয়া আল্লাহ কবরের বাসিন্দা তমাম রে মাফ করে দাও। আয় আল্লাহ যারা জীবিত আছেন তারা রে হায়াতে তৈবা তরিনা আতা ফরমাও। রব্বুল আলামিন মওতের আগে আগে তোমার গর না দেখাই আমদার মৌত দিও না। আয় আল্লাহ আমরা হারাম আইন শরীফ হই মসজিয়ারত বারবার নসিব করিয়া মওলা। রব্বুল আলামিন দুনিয়ায় যতদিন দেখো আমদারে ঈমান ও ইসলাম ও রূপে দাইমান কায়েম রাখিও। রব্বুল আলামিন মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যার মওলা, ইয়া আল্লাহ আজকের এই মাহফিলে কেন্দ্র করিয়া ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুমিন মুমিনাতকে হেদায়েতের ফয়সালা করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ এরকম দিনই দরসগা দিনই ওয়াজ মাহফিল হল তুমি কিয়ামত পর্যন্ত জমিন তুমি দাইম আর কাইম রাখছে মওলা। আয় আল্লাহ দুশ্মনান ইসলাম নে তুমি ইয়া আল্লাহ হেদায়ত নসিব করলে হেদায়ত নসিব করো, আর না হইলে আল্লাহ জরির কার করো। ইয়া আল্লাহ যেসব মানুষ হয়ে ইয়া আল্লাহ দিন ইসলাম ও সহযোগিতা করে তুমি আমাদের তারার মধ্যে শামিল ফরমাও। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخزن من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا معهم رب العالمين يا الله تنصر غريبه لخوفك نار
আমরা রে সবিলাম আমরা রে মাহবুব আল্লাহর চাই আল্লাহ তুমি সারা গরিবের লখবি কো নাই আমরা রে সবিলাম আমরা রে মাহবুবের চাই আল্লাহ তুমি সারা কারো কাছে করিম রুদন তুমি মিনেতে বুঝবে আমরা রবেদন আল্লাহ তুমি সালাকে বুঝবে আমরা রবেদন রব্বুল আলামিন আমরার হাত পুণ্যতে হাত দাইছি মোলা তুমি দেখবাই আল্লাহ তুমি আলিমুন বিযাতি সুদূর আল্লাহ আমরার যার যে মনের বাসনা আছে তুমি পুরা ফরমাও আল্লাহ আমরার যত বেমারি অপরাধন তুমি শিফায়ে কামিলে হাজিরা নসিব ফরমাও আল্লাহ অনেক বেমারি অপরাধ তুমি কে হাসপাতালে দোয়ার দরখাস্ত করছই মৌলা আল্লাহ সমস্ত বেমারি হলে তোমার দস্তে প্রত্যেকটাকে শিফা দান ফরমাও আল্লাহ আমরা অবাদী হলে অবাদে দূর ফরমাও করজ বন্ধ হল করজ মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ ব্যবসায়ী হলে ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও রব্বুল আলামিন যারা আমার ভাই বেরাদর বিদেশ বাণিজ্য আছেন তাম দে সহি সালিম রাখি আলা রুপায় বেশি বেশি বিজয় করে ব্যবস্থা করে দাও আল্লাহ আজকে যারা আমরা দোয়া ছড়ি দিয়েছি মৌলা তুমি আন্ধারে আগুন দিয়ে জ্বালাইয়া মৌক দিও না আল্লাহ অ্যাক্সিডেন্টে মৌক দিও না পানিতে ডুবাইয়া মৌক দিও না আল্লাহ বিমান জ্বালাইয়া তুমি আন্ধারে মৌক দিও না আল্লাহ তোমার এই মধ্যে সময় আমরা হায়া চুষাই দিব মৌলা রব্বুল আলামিন কালেমা পড়াইয়া পড়াইয়া তোমার হাজিবর চেহারায় আনোয়ার দেখাইয়া জান্নাতুল ফেরদাউস লুকা বানি শেষ পর্যন্ত যেভাবে সুন্দর কইরা সহযোগিতা করলা আল্লাহ সবগুলারে জান্নাতের বিনিময়ে কবুল আর মঞ্জুর ফরমাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বউকা আপনারা বউকা আলহামদুলিল্লাহ ভাই আপনাকে না